আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আবার জোড়ানো শিখাইতেছি। আমি এখানে ছয়টা বেতা নিছি, বুড়ি আঙুলের নিচে। আগেই বলছি যে কারো দেশের গালি কারো দেশের বলি আমি জানি না, কার দেশে কী বলে। আমি ছয়টা বেতা নিছি, দুই পাশে তো দুইটা উঠেছি, মাঝখানে দুটো ফালাইছি, আবার এই পাশে দুটো উঠেছি। এখন আমি বেতাটা দিতেছি। আমার আগের ভিডিওটা সম্পূর্ণভাবে হয়নি, আমার মোবাইলের মিনিট কম ছিল, আর ভিডিও করতে অনেক কষ্ট হয়। যেহেতু আমরা বানাই ঠিক আছে, কিন্তু ভিডিও করতে একটু কষ্ট হয়। এনেল শুটিংয়ের লোভে তো প্লিজ বোনেরা, পারলে আমার একটা সাবস্ক্রাইব দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব কষ্ট করি কিন্তু ভিডিও বানাইতেছি। ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তারপরও তোমাদের অনুরোধে ভিডিওগুলো দেওয়া। কেউ কোনো কিছু না বুঝলে আমার কমেন্ট বক্সে জানাবা। বিছনা বানাইতে একটু কষ্ট হয়, শীতল পাটিটা বানাইতে একটু প্রথম কষ্ট হয়, পরে যখন অনেকগুলো ব্যথা কাটা হয় তখন আর অতটা কষ্ট বোঝা যায় না। আঙুলটা দিয়ে ভালো করে শক্ত করে চেপে ধরে রাখতে হবে। এই যে দেখো, যখন ব্যথা অনেকগুলো থাকবো তখন বানাইতে অনেক সুবিধা হবো। আর যেহেতু আমি জানি না, আগেও বলছি আগের ভিডিওতে এখনও বলতেছি, এগুলোরে আমাদের দেশে ব্যথা বলে, তার দেশে কী বলে আমি জানি না। এগুলো ভিজে নিতে চেষ্টা করবা, ভিজেলে বানাইতে সুবিধা হয়, ডং থাকে না। আমি এটা দোয়াদারা দিছি, কারণ দুইটা উঠেছি দুইটা ফালাইছি, এটাকে বলে দোয়াদারা, পেড়া দ্বারাও হয়। এখন আমি রঙ্গিলা পাতা দিতেছি। এখন আমি আবার সাদাগুলো দেব। দাদারা বানাইতে একদমই সহজ, তবে চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর অনেক দূর পর্যন্ত গেলে যাতে একটা জৌ পিড়েতে চেষ্টা করবেন। জৌ পিড়লে মাঝখানে একটা চোখ হয়, চোখগুলো সুন্দর লাগে। এই যে এই শাড়িটা, এটাকে বলে টানান্না। টানান্না প্রথমে গাঁথতে হয়, সম্পূর্ণ টানা নেই, গেঁথে নেওয়ার পরে আপনি বাকিটা বানাতে পারবেন ওইদিকে, তখন আপনার বিছানাটা অনেক সুন্দর বা আপনার কাছেও ভালো লাগবে। এই যে ছয়টা নিচি প্রথমে, এটাকে বলে টানা নেই, টানানিটা সম্পূর্ণভাবে আপনি শেষ করলে এক পাশে বসে আপনি বিছানাটা বানাতে অনেক সুবিধা হয়। আর দেখুন আমি এখানে দুইটা ফালাইছি দুইটা উঠেছি নিয়ম মতে, এটাকে দোয়াদারা বলে। আর আপনি যদি চান চোখ তুলবেন বা জো ফিরেবেন, তখন জো ফিরে তো এলে
এরকম রঙিলার ভিতরে জোপে দিলে সুন্দর হয়। আমি এগুলো বাইর করে আবার দেখাইতেছি আপনাদের। এই যে এটা আমি এখন এখানে একটি জৌ ফিরাব, এটারে আমি আমাদের এলাকার জৌ বলে বা আমাদের এদিকে জৌ বলে, যে যে দুইটা যে দুই দুইটা উপরে আর যে দুই পাশের দুইটা নিচে, আমি এখন এগুলো তুলব আর উপরে দুইটা ফেলব। এই যে এখানে একটি জৌ হবে, আমার পেতাগুলো সম্পূর্ণভাবে এদিকে একটা ডিজাইন করে গেছে, এখন এদিকে যাবে। এখন এই দুইটা পরে এটা, আর বিছনার জোড়া হইলে বিছনাটা অনেক মজবুত হয়, এই কথাটা বলতো সব শুনতো আমার আম্মা। উনি বলতো যে এগুলো বানাইতে গেলে যদি জো হয় তখন ওইখানে নাকি অনেক সুন্দর হয়, শক্ত হয়, জোড়া হইলে কোনো টেনশানে নিবে না তোমরা। যদি এখানে রঙিলা বাতা হইতো তাহলে তোমরা পুরোপুরি বুঝতা, যে এক পাশে যদি আমি রঙিলা দিতাম এক পাশে যদি সাদা দিতাম তখন বুঝতে পারতাম আর কি জিনিসটা আসলে কতটা সুন্দর হয়েছে। আর আমি আগেও বলছি এখনও বলি, না বুঝলে প্লিজ কমেন্ট করবা, আমি উত্তর দিতে চেষ্টা করবো। আর পেতাগুলো ভিজাইতে চেষ্টা করবা, ভিজাই বানালে অনেক ভালো হয়। এই যে এরকম ডোম ফাঁকা এগুলো থাকে না, যদি পেতাগুলো ভিজায় তাহলে ডোম ফাঁকা এগুলো থাকে না, এগুলো এইভাবে করলে খাতলে কিন্তু অনেকটা খেতে যায় বা টাইট ফাইট হয়, সুন্দর হয়। যদি প্লিজ জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আর অবশ্যই এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, প্লিজ সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, গরিব মানুষ সহযোগিতা করবা, একটা সাবস্ক্রাইব দি। এতটুকুই তোমাদের কাছে চাওয়া, আল্লাহ হাফেজ। আর অবশ্যই একটা লাইক দিবা, গরিব মানুষ হিসাবে একটা লাইক কমেন্ট তো পাইতে পারি তোমাদের কাছে, দেখে চলে যাইও না প্লিজ বোনেরা।